দলিত শোষণ মুক্তি মঞ্চের ডাকে দেশব্যাপী পালিত হয় প্রতিবাদ দিবস। রাজধানী আগরতলায় ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে বের করা হয় বিক্ষোভ মিছিল। তাদের দাবি, আসামে পাঁচ দলিত হত্যাকারীকে গ্রেফতার করা। দোসরা এপ্রিল ভারত বন্ধ হয়েছে, তার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং উত্তরপ্রদেশ মূলত, এছাড়াও হরিয়ানা ঝাড়খণ্ড আছে, এখানে পুলিশ এবং রেল অনেকগুলি মিথ্যা মামলা বিভিন্ন অংশের দরিদ্র দিয়েছে, তাতে কয়েকশ দরিদ্র নেতা আটক হয়েছে, তার মধ্যে কিছু ছেড়েছে। এর মধ্যে অন্যতম হলো আমাদের যুগল কিশোর, উনি মধ্যপ্রদেশের নেতা, ওনার অ্যারেস্টের জন্য 10,000 টাকা ঘোষণা করেছিল গত মাসে, ওনাকে অ্যারেস্ট করেছে, ওনাকেও বিনা বিচারে আটক করেছে। কয়েকশো কর্মী এখনো জেলের মধ্যে আছে, মানে আমরা তাদের মুক্তির দাবিতে আজকের এই মিছিল এবং পৌরসভা সংগঠিত করব।